আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে আমি তোমাকে গন্ধ মারকা জিব্বা দেখাবো শয়তান কোথাকার ও রে এ কি এই যে সাংঘাতিক আওয়াজ শুরু করছে আমারে কে পেলবে নাকি বুঝতে পারছি না ও রে পেঁচা ওরে বাবা এই যে আকৃতিতে আরো বড় হয়ে গেছে সর্বনাশ করছে একটু আগেই ছোট ছিল এত বড় হলো কি করে হায় রে জঙ্গলে সব কেমন অদ্ভুত ধরনের আওয়াজ শুরু হয়ে গেছে চারিদিক থেকে কেমন শিয়ালরা সব হক্কা হুয়া করে ডাকতে শুরু করে দিছে মনে হচ্ছে এবার বিপদ আমার মাথার ওপরে রয়েছে সর্বনাশ এ হুক্কা হুয়ার কত জোরে জোরে শব্দ আসছে কি করি এখন কোন দিকে পালিয়ে যাই মালিক যে আমার বাড়ি থেকে বার করে দিল হো রে ওদিকে একটা কাকে দেখা যাচ্ছে এটা পিচ্ছি খরগোশ ছানা এ করগোসা না আবার জাদু করে বড় হতে পারে না না ওর কাছে গেলে চলবে না ওর রে সাংঘাতিক কাণ্ড করছে তাড়াতাড়ি পলাই যেতে হবে এখান থেকে না হলে এক্ষুনি ধরলে আমারে খতম করে ছেড়ে দেবে ও একটা নেক রে কি ব্যাপার কি ঘটলো আমি কিছুই বুঝতে পারলাম না আমার দিকে কেন এমন ভয় পেয়ে চলে গেল এটাই তো বুঝলাম না জোরে দৌড় লাগাতে হবে না হলে দেখছি আর বাঁচা মনে হচ্ছে মুশকিল হয়ে যাবে ওরে বরে বরে হায় রে হায় এই সর্বনাশ করছে এটা কি ও রে এ যে মাকড়সার একটা বড় জাল বড় জালের ভিতরে মনে হচ্ছে আমি পেশে গেছি হায় রে হায় এবারে বার হবো কি করে সর্বনাশ করছে এ যে মাকড়সা উপর থেকে লাভ কাটছে আমার কামড়ানোর জন্য তাড়াতাড়ি হাত থেকে সরিয়ে ফেলতে হবে নাহলে মাকড়সা যে কামড় বসাবে সর্বনাশ করছে এবারে কি করি রে এ বাবনা চিন্তা কেন করছে ওরে সাংঘাতিক আমারে দেখে ফেলছে এবারে কি ওরে আমার জন্য ভোজন অপেক্ষা করছে দাঁড়াও এক নুন লবণ তেল দিয়ে ভোজন এই যে আমি সবকিছু নিয়ে আসছি এবারে তুমি তৈরি হও আমার খাবার হওয়ার জন্য মাথার উপরে একটু লবণ ঝেলে দিই তারপরে কালো জিরা দিয়ে দি। খাবারের স্বাদ বেড়ে যাবে ওর রে উড়িয়ে দিল ফো দিয়ে ওরে সর্বনাশ তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে জঙ্গলে শুধু চারিদিকে বিপদ আর বিপদ হায় রে হায় ও বাবা আরে এ কি ব্যাপার ওরে বরে বরে হারে হায় ও সর্বনাশ একবারে মাটির সাথে চেপটা করে দিল দাঁড়াও তোমার পায়ে কামর বসিয়ে দিব এক্ষুনি যাক বাবা মাকড়সাটাকে মাটির সাথে চেপটা করে দিছি আরে পায়ে তলায় রয়েছে কামর বসিয়ে দিলে তো বিপদ হয়ে যাবে সর্বনাশ এটা যে বুলাই গিয়েছিলাম আরে কোথায় গেল সর্বনাশ করছে এ যে কামড় বসিয়ে দিয়েছে আমার পায়ে হায় হায় এবার কি হবে আমি কি তাহলে সাথে পরিণত হব ওর রে এ যে মাকড়সার বিষ আমার শরীরে ছড়িয়ে পড়ছে পা একেবারে সবুজ হয়ে গেছে হায় হায় ছাড়ো 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 সর্বনাশ যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হয়েছে এই ছাড়ো ছাড়ো আমার পা ছাড়ো বলছি আরে এ যে দেখছি জোর কদমে কামর বসিয়ে দিয়েছে এরে নিয়ে কি করে ওরে এ যে পা ছাড়তেই চায় না জোরে এক লাঠি দিয়ে এর সরিয়ে দিয়ে পালিয়ে যেতে হবে সর্বনাশ এ যে দেখছি মাকসা কামড়ে দিয়েছি সবুজ হয়ে গেছে পা একেবারে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে একটা ব্যবস্থা নিতে হবে না হলে যে আমি এক্ষুনি তাড়াতাড়ি মাকড় সাথে পরিণত হতে শুরু করে দেব কি করি জঙ্গলে এসে দেখছি একটা বড় মহা বিপদে পড়ে গেছি এর থেকে ভালো বাঘ ভাল্লুকের পেটে চলে গেলে অনেক ভালো হতো ও একেবারে হাঁপাই গেছি কি যে করি কিছু মাথায় ঢুকছে না একটা বুদ্ধি তো খাটাতেই হবে পাটা একেবারে সবুজ হয়ে গেছে আস্তে আস্তে মনে হচ্ছে পুরো শরীর সবুজ হয়ে যাবে ওরে রে হায় রে হায় এ কি পা দেখছি ওপর নিচে হতে শুরু করছে কেমন পায়ের ভিতর করছে ভিতরে সব কেমন কেমন দিতে শুরু করছে মনে হচ্ছে আমি পরিণত হয়ে ও রে আর যে থাকতে পারছি না হায় হায় এ যে আমি মাকড়সা হতে শুরু করে দিছি ও রে কি সাংঘাতিক সর্বনাশ করছে আমি যে পুলে একবারে মটকো হয়ে যাচ্ছি হায় 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 এ কি হলো আমার সাথে মাকড়সার কামড় খেয়ে অবশেষে হাই হাই, পুরো শরীর মাকড়সা হয়ে গেছে শুধু পায়ের দিকটা বাকি রয়েছে আরে পা একেবারে গায়েব হয়ে গেছে গিয়ে মাকড়সার মতো সরু সরু অনেকগুলো পা বার হয়েছে ও রে আমি যে আকৃতিতে অনেক বড় হতে শুরু করে দিলাম ওরে বরে শরীরের ভিতরে কেমন বিস্ফোরণ হতে শুরু করছে যেন চারিদিকে ঢিস ঢিস করে পেটে যাচ্ছে হায় হায় আমি যে আবার ছোট আকৃতির হয়ে গেলাম একটু আগে বিশাল বড় আকৃতির ছিলাম আবার ছোট আকৃতির হয়ে গেছি একটা মাক হয়ে গেছি জঙ্গলে আরে একটা তুমি আমার কথা শুনতে পারছো হায় রে হায় সর্বনাশ করছে এই যে কত বড় একটা মাকড়সা তাড়াতাড়ি গোল গোল হয়ে এখান থেকে কেটে পড়ে হলে যে এক্ষুনি আমাকে ভোজন করে নেবে আমার দিকে এত জোরে পালাইলো কেন কিছুই তো বুঝলাম না ভয় পাইছে মনে হচ্ছে আমারে সত্যি সত্যি মাকুসা ভেবে নেছে। আমি যে একটা বেড়াল সাথে পরিণত হয়ে গেছি ওর রে দাঁড়াগুলো সব হায় হায় এ কি লেস থেকে মনে হচ্ছে মাকসার জাল যাচ্ছে তাই তো দেখলাম আর রে এ লেস থেকে ঢিস ঢিস করে চারিদিকে সব মাকড়সার জাল ছুটে ছুটে চলে যাচ্ছে সর্বনাশ কাণ্ড আমি যে সত্যিকারের মাকড়সা হয়ে গেছি চলো দাঁড়াও এই জাল দিয়ে সবাইকে আমি জব্দ করতে পারবো বুদ্ধি পেয়ে গেছি আমার কাছে আর কেউ পারবে না চলো এই জাল দিয়েই আমি পুরো জঙ্গল ঘুরে বেড়াবো আমার কাছে আর কেউ পারবে না এই জালের সাহায্য নিয়ে পুরো আমি জঙ্গলে উড়ে উড়ে বেড়াবো দেখো এই জাল নিয়েই আমি উঠতে পারছি ঠিকই হয়েছে যাই হোক মাকসা হয়েছে বলে অবশেষে এই ওরার আনন্দটা উপভোগ করতে পারছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আকাশে এমনি এমনি উড়ে বেড়াবো আর অবশেষে মাকড়সা হওয়ার পরে এই স্বপ্নটা আমার পূরণ হয়েছে ওই যে বাসা দেখা যাচ্ছে চলো বাসায় যেতে হবে আমাকে টমটাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি বলে অভিমান করে দেখছি সত্যিই চলে গেছে আসার আর কোনো গল্পই নেই আমার যে অনেক শীত করছে কম্বলগুলো যে কোথায় রাখছি টমবেলার ভালোই জানে দরজাটা বন্ধ করি ওরে জানলা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম এই যে বাধা পাইছি আর যে ভিতরে যেতে পারলাম না হাই হাই ওরে আবার জানালাকে খুলে দিলো একেবারে চাপটা করে দিতে এনাকে নিয়ে আর পারা যায় না বলছি আমি একটু মোটা আমার গরম বেশি জানালাটা খুলে রাখতে খালি এসে জানালাটা বন্ধ করে দিয়ে যাচ্ছে ঠিক আছে একটা জানালা আপাতত খোলা থাক ওরে আমার একেবারে চ্যাপটা করে ছেড়ে দিছে হায়রে হায় উল্টে নিচে পড়ে গেলাম কি বাজে অবস্থা করছে দেখো একবার গিয়ে ধাক্কা মারছি আর আর একবার চ্যাপটা হয়ে গেছি এ মাকড়সা হয়ে যাওয়ার পর থেকে আমার জীবনটাই একেবারে পাল্টে গেছে আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি যার বাড়ি পারছি তার বাড়ি ঢুকছি গিয়ে তার সমস্ত টাকা পয়সা সব চুরি করে নিয়ে চলে আসছি ও রে কি মজা হচ্ছে সে জঙ্গলে উড়ে উড়ে বেড়াচ্ছি আপনারা আমার কিছুই করতে পারবেন না দেখেন সব খাবার আমি নিয়ে চলে আসছি ওরে ওরে হায় রে হায় ধাক্কা মেরে ফেলছি এ হওয়ার পরেও দেখছি ছাড় নেই ধাক্কা মেরে ফেলছি একেবারে বড় গাছের গায়ে হায় হায় একবারে নিচে পড়ে গেলাম ওরে ওরে হায় রে হায় যে জালে আটকা পড়া গেছি কি রে বাবা মাকড়সা হওয়ার পরেও দেখছি ছাড় নেই আবারও সেই মাকড়সার বাসা এসে ধরা পড়ে গেছি ওরে রে যে সেই সেই মাকড়সাটা যে আমার কামড় দিয়েছিল ওরে রে সাংঘাতিক এত সেই সেই বেড়ালটা যারা আমি কামড় দিয়েছিলাম সে এখন মাকড়সা হয়ে গেছে এত বড় মাকড়সা হয়ে যাওয়ার পর থেকে যেন কেমন পোকা মাকড়ের ওপরে কেমন লোভ লেগে গেছে দেখলেই আর আমি সূহ্য করে থাকতে পারি না আহ কি মজা এই মাছিটা খেয়ে দারুণ মজা আসলো এই তুমি আমার খাবার খেয়ে নিলে আমি কষ্ট করে ওটাকে আমার জালে বাঁধিয়ে রাখছিলাম আর তুমি আমার খাবার চুরি করছো ওরে 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 হায় রে হায় এ কত বড় হয়ে গেছে দেখো মাছিটা মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর ছিল সেই জন্য খেয়ে নেওয়ার পর থেকেই দেখছি আমি যে বিশাল বড় আকৃতির হয়ে গেছি সর্বনাশ আমি যে বিশাল বড় 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 দানাওয়ালা একটা বড় মাকড়সা হয়ে গেছি মনে হচ্ছে আমি জঙ্গলের রাজা হয়ে গেছি এ বিচ্ছু মাকড়সা আমি মনে হচ্ছে বিশাল ভয়ঙ্কর হয়ে গেছি যারে কামর দেব সে একবার পরলোক গমন করবে হ্যাঁ তাই তো দেখছি চারিদিকে সব ধারাগুলো কেমন কালো কালো হয়ে গেছে সব বড় বড় আকৃতির হয়ে গেল ওরে বরে বরে সর্বনাশ এ জঙ্গলের ভিতরে একই এত বড় কালো মাকড়সা কোথা থেকে আসলো পলাও এখান থেকে এখানে আর এক মত থাকা যাবে না ওরে উড়ে পালিয়ে চলো এ যে কি বিপদ এটা দেখছি ভয়ে পালিয়ে গেল এ কত বড় মাকড়সা রে বাবা এর দিকে ভয় পাচ্ছে ও এ যে কাইলা বিশাল বড় মোটা একটা মাকড়সা হায় রে হায় কত বড় জীব দেখো আর চোখগুলোর ওর আকৃতি দেখো হা 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 এবারে কোথায় পালিয়ে যাবে এ যে দেখছি চারটা চারটা ই দূর এদেরকেই দূরে কেটে হবে কোথায় পালাই যাবে এবারে তুমি আমার হাতে ধরা পড়ে গেছো তোমার কেই আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করব চলে আসো হা 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 কি মজা হবে আমি হলাম টম বেড়াল কিন্তু এখন আর টম নাই আমি এখন বিশাল বড় আকৃতির একটা জঙ্গলের ভয়ঙ্কর মাকড়সা হয়ে গেছি ও রে হায় রে হাই এই যে বিশাল বড় একটা মাকড়সা এই যে বন্ধু মাকড়সা আমার একটু সাহায্য করতে হবে তাড়াতাড়ি টমটার বিরুদ্ধে একটা ব্যবস্থা করতে হবে ও আগে টম বেড়াল ছিল কামড় খাওয়ার পরে কিছু একটা কারণে ও মাকড়সা হয়ে গেছে বড় তাড়াতাড়ি করো কিছু একটা বুদ্ধি বার করো বন্ধু সমস্যা নাই আমি কিছু একটা করার চেষ্টা করছি দাঁড়াও তুমি আমারে ধরে ওপরে চুরে দাও ওরে বরে বরে হায় রে হায় এ সর্বরা একবারে চ্যাপটা করে দিছে আরে 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 এরা দেখছে আমার পায়ের তলায় চ্যাপটা হয়ে গেছে দাঁড়ো আরও চেপে এদের দুইজনকে একবারে শেষ করে ফেলতে হবে হ্যাঁ জেরিটাকে একেবারে চ্যাপটা করে দিছি কিন্তু সেই চোট্ট মাকড়সাটা কোথায় গেল বুঝতে পারলাম না আরে এ মনে হচ্ছে আমার পায়ের তলায় এখনো চ্যাপটা হয়ে রয়েছে দাঁড়াও আবারও তোমার পায়ের তলায় কামড় বসাবো এই যে কামড় দিয়ে দিছি তুমি আবার সেই আগের আকৃতিতে ফিরে আসবে দাঁড়াও জঙ্গলের বহুত বড় মাকড়সা এখন আবার ছোট্ট হয়ে যাবে ও রে এ সর্বনাশ করছে পায়ের তলায় কামড় দিয়ে দিছে আবার কি তাহলে আমি সেই আগের রূপে ফিরে আসবো নাকি ওরে শরীরের ভিতরে কেমন বাস্টিং হতে শুরু করে দিছে হাই হয় এ কি আমি যে সেই আগের মতো সেই বেড়াল হয়ে গেছি কিন্তু আমি যে খুব ছোট্ট হয়ে গেছি আমি স্বাভাবিক আকৃতিতে পীরা আসিনি আমি যে অনেক ছোট হয়ে গেছি একবারে মশা মাছিদের মতো তারাও আমি তো ঠিক সেইভাবেই কামড় দিছি এবারে আমি কামড় দেব। কিন্তু আমার শরীর থেকে যে লালাটা হয় ওটাই ছাড়বো না শুধু কামড় দেব ব্যথা দেওয়ার জন্য কি হবে এবারে তুমি যে সেই আগের রূপে ফিরে আসছো হ্যাঁ মাকরুষ আছে যে অনেক অত্যাচার করছিলে এবারে কি হবে ও রে হায় রে হায় শরীরের ভিতরে দেখছি আরো বাস্টিং হয়ে আরো ছোট্ট হয়ে গেলাম এ যে পুরো একেবারে ক্ষুদ্র আকৃতির হয়ে গেছি ও রে এ যে আমার সামনে বিশাল বড় তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে না হলে এক গালে আমাকে এ পেটে পাঠায় দেবে কি করি এখন হাই হাই জঙ্গলে এসে এমন বিপদে পড়ব কখনোই ভাবেনি দাঁড়াও আবার একটা এই মাছি কে নিয়ে আমি সেই আবার কাইলা আকৃতির বড় একটা মাকড়সা হব দাঁড়াও আয় এই এ কি সমস্যা এই যে আমি আকৃতিতে এত ছোট হয়ে গেছি একটা ছোট্ট মাছিও পর্যন্ত খেতে পাচ্ছি না আমি তাহলে সেই বড় মাকড়সা হব কি করে বুঝলাম না হায় হায় সর্বনাশ করছে আমি যার ওই রূপে যেতে পারবো না এই যে দেখছি আমার মুখে একবারে আটকে গেছে আমার মুখের থেকেও বড় হয়ে গেছে মনে হচ্ছে আর আগের অবস্থায় ফিরে আসা হবে না আহ তাড়াতাড়ি সরাও মুখ থেকে কি করি এখন কিছুই বুঝতে পারছি না আমি যে অনেক ছোট হয়ে গেছি ও রে মুখে কেমন সব বিভিন্ন রকম স্বাদ চলে আসছে সর্বনাশ করছে এই যে আমার মাথার ওপরেই উঠছে ওরে খাওয়ার চেষ্টা করছি কিন্তু খেতে পারি নাই খেলেই তো ভালো হতো ও বাবা এবারে ও এটা কি শুরু করছে হায় রে হয় এ কত বড় বডি বার করছে আমারে ডিসুম করার জন্য ওরে বাবা সামনে দেখছি মাকড়সাটা আর পেছনে একটা বড় ছোট্ট মাছি ডিসুম করার জন্য দৌড় লাগাতে হবে তাড়াতাড়ি পালাও এ জঙ্গলে এসে দেখছি আকৃতিতে একেবারে মাছির থেকেও ছোট হয়ে গেছে একটা মাছিকেও খেতে পাচ্ছি না পালাও জঙ্গল ছেড়ে পালাও শহরের দিকে চলে যেতে হবে সবসময় পেছনে লাগার আগে একটু দেখে নিতে হয় তার ক্ষমতাটা কতটা হতে পারে ঠিক বলেছে মামা তুমি হলে সুপার ডুপার জিনিয়াস দারুণ কাজ হয়েছে টম দেখছে দেখছি আমাদের থেকেও ভীষণ ছোট হয়ে গেছে কি মজা দারুণ একটা বিষয় টম এখন মাকড়সাদের কাছে দৌড় এখানে আমরা চার মামা বাইক মিলে আনন্দ করে পার্টি করবো জঙ্গলে আসছি আর আমাদের কোনো চিন্তা নাই বড় বড় মাকড়সাদেরকে এখান থেকে ভাগাই দিয়েছি ও রে আমার একলাতে মেরে একেবারে নিচে ফেলে দিল হয় রে হয় কত জোরে লাগছে মনে কি কোনো মায়া দয়া নেই নাকি এটাই বুঝি না আবার এটা কী জুলাচ্ছে রে বাবা বিষয়টা দেখতে হচ্ছে তো মনে হচ্ছে নুডলস হ্যাঁ সেরকমই তো লাগছে দেখে কেমন লোভ লেগে যাচ্ছে আরে আবার উপরে তুলে নিল এ রকমের হচ্ছে আমার সাথে আমি ছাড়বো না ও রে যে টম বেড়াল ওই জন্য বলি এ টম টমেরাল ছাড়া কেউ হতে পারে না নিহৃদয় টম এ তো সবাই জানে টম বেড়াল কাউকে ছেড়ে কথা বলে না কি নুডলস খেতে চাও দাঁড়াও এ নুডলস তো এখন আমার পেটে ছাড়া কোথাও যাবে না হুম কত মজার নুডলস একেবারে খেয়ে পেট ভরে গেল এবারে জেরিকে খেয়ে মনের আনন্দ নিবারণ করতে হবে দাঁড়াও এত বড় সাহস জেরিকে খাওয়ার মতন পারছ দাঁড়ো এমন পান্দে ফেলে দেব না তোমার শিরজীবনের সুখ নষ্ট হয়ে যাবে দেখাচ্ছি তোমারে মজা আমাকে খাবে টেবিলের খাবারগুলো কত সুস্বাদু ছিল কি মজা হলো খাওয়ার পরে ও আর বিশেষ করে এই যে লস্যিটা ছিল কি মিষ্টি সুস্বাদু পেট একেবারে ভরে গেছে এত বড় সাহস আমার অত ভালো খাবারগুলো সব এই হাঁসের ছানাটা কে নেছে দাঁড়াও এক্ষুনি এর পেট থেকে বার করে আনবো এত বড় সাহস সব খাবার কেনিসো ও রে এই যে হাত থেকে পালাই যাচ্ছে দেখছি ওরে ওরে চলে যাচ্ছে কি শরবোনাস খাবার চুরি করে কে ফেলছে আবার আমাকে টাটা বাই বাই বলছে ছাড়বো না ওকে আমি দেখাচ্ছিস মজা ওরে এদিকে মনে হচ্ছে জেরিটা খাবার খেতে চলে যাচ্ছে না না সব দিকে মিস হয়ে গেলে তো চলবে না জেরিকে খাবার খেতে দিলে হয় জেরি দেখছি খাবার কে পেলছে। কি হবে এখন চারিদিক থেকে আমার সমস্ত খাবার দেখছি কে পেলছে। এখন আমি কি খাবো কিছুই তো বুঝতে পারছি না অবশিষ্ট কি আছে দেখি তো ও রে এই যে মিষ্টি সেই মোটরশুটির দানা রয়েছে বিদেশি মোটরশুটি তাড়াতাড়ি কে ফেলতে হবে এটাই আমার কাছে মনে হচ্ছে শেষ খাবার রয়েছে আর রে হায় রে হায় সর্বনাশ ও রে যে সেই হাঁসের ছানাটা দেখছি সব নিয়ে চলে গেল সব খেয়ে ফেলছে শেষ খাবারটাও আমাকে পর্যন্ত খেতে দিল না ওখানে মনে হচ্ছে একটা কাভার পরে রয়েছে এটা পিঠা পিঠার ভিতরে সব মিষ্টিগুলো বার করে ফেলছে যাই হোক ওই ময়দাটাও খেতে হবে টমকে আজকে কিছুই খেতে দেব না সব খাবার আমি আর ওই হাসের ছানা মিলে সব খেয়ে ভাই আরে হাই একটিও খাবার খেতে পারছি না এরা দুইজন মিলে আমাকে একেবারে হয়রানি করে রাখছে চারিদিক থেকে সমস্ত খাবারের উপর আক্রমণ করছে সব দিক এরা কে নিচ্ছে দেখো জিরি টমের সাথে সব সময় কিন্তু বেধাধবি করা ঠিক নয় ঠিক আছে খাবার খেয়েছো ঠিক আছে এখন তুমি এখানে থাকো আর তুমি গোসল করো আমিও একটু পরে গোসল করব। অনেক দিন পরে পরে আমি এমন আমার ল্যাবে এসে পানি গরম করে গোসল করি এতে শরীরের সমস্ত নোংরাও বার হয়ে যায় আর শরীর থেকে সব জীবাণুও দূর হয়ে যায় দেখেছ সেই জন্য আমি ফিজিক্যালি কতটা ফিট থাকি দেখো আমি একেবারে স্ট্রং শরীরের হাড় গুড সব ঠিক আছে শরীরের পেশিগুলো দেখছো কেমন নাচানাচি করছে একেবারে পেশি বহুল চেহারা বানায় রাখছি আরে 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 আর দেখাতে হবে না ঠিক আছে ঠিক আছে যা বোঝার আমি বুঝে নিয়েছি আপনি যে কত ভালো এখানে দাঁড়ে দাঁড়িয়ে একটু পনের খায় আর ওদিকে শরীরের নোংরা গুলো জড়াই আরে করো কি করো কি দাঁড়াও 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 এই কি করছো পনির খাচ্ছ মানে এগুলো ল্যাবের টেস্টিং করা পনির যে সে খেলে সমস্যা হয়ে যেতে পারে এর ভিতরে অনেক কিছু কেমিক্যাল আছে ঠিক আছে এটা আমি খেলেই ঠিক আছে তোমার খাওয়া যাবে না এগুলো আমি ল্যাবে আর এমনি এমনি রাখছি দেখছো না পনিরের কালারটা কেমন অন্য রকমের পনির একটু হলুদে হয় কিন্তু এটা একটু কালসে কালারের বুঝেছো এটা শুধুমাত্র আমি খেতে পারবো কারণ আমি খেলে কিচ্ছু হবে না আর অন্য কেউ যদি খেয়েছে তাহলে কিন্তু তার পাতলা পায়খানা হতে শুরু করে দেবে এ শুধু শুধু আমাকে বোকা বানাচ্ছে পনির নিজে নিজে খাচ্ছে আর বলছে পাতলা পায়খানা হবে আরে পনির দেখছে এক নাগারে কেই চলছে তো কেই চলছে সব পেটের ভিতরে পাঠাই দিচ্ছে কি রাগ লাগছে নাকি রাগ লাগলে কিছু করার নেই এটাই নিয়ম বুঝেছ আমার ল্যাবে আসবে অথচ আমার পনের ফ্রিতে খেয়ে নেবে এটা তো হতে পারে না সেই জন্য আমার পনের আমি খেলাম বুঝছো পনির খেয়ে দেখেছ শরীরটাকে কত সুন্দর স্ট্রং রাখতে পারছি তুমি পারবে এমন তো পারলে করে দেখাও দেখি ঠিক আছে চেষ্টা করে দেখতে হবে একে হারাতে হবে ও কত বড় একটা হাড্ডি আকৃতির কেক কে তৈরি করছে কি মজা হবে কেকটাকে কাজ দাঁড়াও 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 করো কি এই কেকটাকে তুমি এমনি এমনি খেয়ে ফেলছো এ কেকটা সবাই আসলে সবার সামনে তুমি কাটবে তোমার আজকে জন্মদিন না মনে নেই নাকি জন্মদিনে কেক কাটতে হয় আর তুমি একা একা কেক চুরি করে খেয়ে নিচ্ছ এটা তো মোটেও ভালো কথা নয় তোমার সমস্ত বন্ধু বান্ধবরা আসবে তারা তোমাকে জন্মদিনের উপহার দেবে তাদের সামনে তুমি কেক খাবে আব্বু আপনি আমার সাথে এমন করতে পারলেন আমি একটু সামান্য কেক খেতে চাইছিলাম আর আপনি আমারে এত বকা দিছেন না আমি আমার আজকের জন্মদিন পালন করব না আমার জন্য তৈরি করা কেক আমি খেতে পারবো না তাহলে মানে কি হয় আমি জন্মদিন পালন করব না আরে আমার সন্তান বোঝার চেষ্টা করো এটা তোমার জন্যই তো বানানো এই মানে আর কি আমি একটু মজা করছিলাম তোমার বন্ধু বান্ধবই আসলো বলে চলো এক এক তো সব তোমার জন্য তোমার জন্যই তো এত কিছুর আয়োজন এত টাকা খরচ করা সব তো তোমারই জন্য তুমি কেক খাবে আর তোমার বন্ধু বান্ধবদের অল্প করে করে দেবে নাও এবারে কেক খাও মজা করো তোমার বন্ধু বান্ধবরা আসলো বলে যেহেতু কেক তোমার জন্য তোমার খুশিতে আমি সব কিছু করতে পারি তুমি আমার সব থেকে ভালো আব্বু আমার কেক খেতে দিয়েছো আরে কি ব্যাপার এটা কি হচ্ছে আরে আমার মাথার উপরে কি পড়াচ্ছ ওরে জন্মদিনের দেখছি দারুণ আয়োজন করছো আজকে ডাইনি ম্যাডামের জন্য কেক তৈরি করতে হবে কেমন করে যে তৈরি করব। আমি তো কোনো দিন করিনি কিভাবে করব কিছু মাথায় ঢুকছে না শেপ যে কিভাবে আনি কেকের শেপ আনতে হবে যেন মনে হয় যে একেবারে আসল কে কেকের ওপরে আমার এ গোল গোল করে দৌড় করাচ্ছে না হলে যে কেকটা ঘুরছেই না আমি একেবারে আস্তে আস্তে হাঁপায় পড়ছি আমি আর পারছি না ও একেবারে দম হয়ে গেছে যে বার হয়ে গেছে আমি আর ঘুরতে পারছি না ও বাবা কত কষ্ট হায় রে হায় কাজ শেষ আবার ফের দৌড় লাগাতে বলছে ঠিক আছে পারছি না যে শরীর যা টানতেই চায় না ঠিক আছে টম এখন ক্ষমতা তোমার হাতে তো যত খুশি আমার সাথে এমন বাজে ব্যবহার করছো করে নাও ঠিক আছে প্রতিশোধ একদিন আমি নেব মনে রাখবে কেকটা হয়তো আমি তৈরি করতে সাহায্য করছি কিন্তু আমি সুযোগ পেলে তোমারে ছাড়বো না বলে দিচ্ছি কেকে একটা সেই ভালো উপাদান দিতেই ভুলে গেছিলাম দাঁড়াও ততক্ষণে কেকটাকে গোরাচ্ছে গোড়াক আমি ওদিকে বোতল থেকে ভালো উপাদানটা নিয়ে আসি আর ডাইনি বড়ি যেহেতু খাবে সেই জন্য ভালো কিছু করতেই হবে আমাকে একটা মিষ্টি জাতীয় জিনিস দিতে হবে কোথায় যেন রাখছিলাম কোথায় যেন হ্যাঁ পাইছি দাঁড়াও এর ভিতর থেকে একটা স্পাইডার এনে ওপরে দিতে হবে যেন ভালো ভালো ডিজাইন লাগে ও রে এ কি সর্বনাশ যে স্পাইডার আমার হাতে কামর দিয়ে দিল ওরে বরে বরে হায়রে হায় ভুল হয়ে গেছে ছেড়ে নাও এই যে স্পাইডারের কামর সহ্য করা যায় না কত জোরে কামর দিতেছে জ্যাক বাবা বুদ্ধিটা তাহলে সফল হলো হ্যাঁ টম স্পাইডারের কামর কাটছে কত মজা দাঁড়াও জোরে মার জিততে হবে সব স্পাইডারকে বাইরে বার করে দিব হ্যাঁ কাজ হয়েছে এবারে সমস্ত স্পাইডার টমের শরীরে জড়িয়ে যাবে মাকড়সা গুলো ওর যা কামড় দেবে না ওরা এক্ষুনি মাকড়সা বানিয়ে ছেড়ে দিবে ও রে হায় রে হায় করছে এই যে কত জোরে জোরে মাকড়সা কামড় দিচ্ছে ওরে বরে বরে বাঁচাও টম ওদিকে মাকড়সার কামড় খাক আর আমি এদিকে সুন্দর করে কেক তৈরি করি আর ওদিকে ডাইনি ম্যাডামটা আসলে আমি বলবো যে আমি তার জন্য খুব সুন্দর করে কেক তৈরি করছি কেক তৈরি প্রায় শেষ হয়ে এসছে এবারে একটা চিঠি মতো লিখতে হবে যাতে একবারে মনে হয় যে আসল পরিবেশন এ কি বেড়ালের অবস্থা দেখছি খারাপ করে ছেড়ে দিছে মাকুসাগুলো চারিদিকে শুধু শরীরের উপরে আর পট্টি পড়ে রয়েছে ঠিক আছে লাভ ইউ ম্যাডাম এই যে লিখে রাখছি ডেকোরেশনটা দারুণ হয়েছে এত সুন্দর ডেকোরেশন কে করছে দারুণ ব্যাপার কত সুন্দর কেক নিয়ে আসো দেখি দারুণ দেখাচ্ছে কিন্তু